বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা সত্যি ঘটনা, শুনলে তোমাদের শোনায় হাত মারতে হবে। তাহলে দেরি না করে শুরু করি। জীবনে প্রথম চাকরি আমার, একটি কোম্পানিতে ডাটাবেজের কাজ করি, সকাল 7টা থেকে বেলা 2টা পর্যন্ত অফিস। একজন নারীকে কলিগ হিসেবে পেয়ে খুশি হলাম, যিনি আমার সিনিয়র। আমার কাজের খুঁটিনাটি দেখা বা শেখানোর দায়িত্ব তার উপর। মহিলার আসল নাম বললাম না, ও ডাকনাম রুনা, বয়স 26 বছর, বিবাহিতা। পরে জেনেছিলাম তিনি একজন বদ্ধ মাতালের স্ত্রী। সে যাই হোক, অফিসে জয়েন করেই রুনাকে ভালো লাগলো আমার। মনে মনে রুনাকে খেলার স্বপ্ন দেখতে লাগলাম। এ ধরনের ভাবনার কারণও ছিল যে মহিলা খুব কামুক টাইপের, তা তার চেহারাই বলে দেয়। 38/32 সাইজের বনি, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, হাসি চমৎকার, চোখের মধ্যে কামনার আগুন তার। ওর স্বামীর বয়স 30, হ্যাংলা পাতলা একটি ছেলে, ক্লাস 5-এ পড়ে। মহিলার মাত্র 15 বছর বয়সে বিয়ে হয় এবং ছেলেটি তার 16 বছরে জন্ম নেয়। অফিসে পাশাপাশি কম্পিউটারে বসে চাকরি করি, এটা সেটা জিজ্ঞেস করি। মাঝে মধ্যে দেখতাম মহিলার চোখ ফোলা ফোলা, মনে হতো সারা রাত ঘুমায়নি। আবার মাঝে মধ্যে অফিসে এসে একা কাঁদত। রুনার এই অবস্থা দেখে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য খুব আগ্রহী হয়ে উঠলাম। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? বলল, সেসব শুনে আপনার কি লাভ, আপনি না বললে অন্য কথা। তবে আপনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়, তাকে খুশি করার জন্য বলা, সে আমার কথা শুনে খুশি হল। বলল, ওই বদমাশটা সারা রাত ঘুমাতে দেয়নি আমাকে, বুঝলাম স্বামীর কথা বলছে। কেন মেরেছে বুঝি না? তাহলে শুনে কি হবে আপনার? আহা বলুন না, ওই বদমাশটা ড্রিঙ্ক করে তো, সে রাতে ড্রিঙ্ক করে ঘরে আসে, সে রাতে ঘুমাতে দেয় না আমাকে। রুনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি অবিবাহিত পুরুষ, জীবনের অনেক কিছুই আমার জানা বা বোঝা বাকি। বললাম, কেন মারপিট করে? কিন্তু কেন? না, মারপিট করে না। তাহলে? যেদিন মদ খেয়ে আসে সে রাতে সারা রাত আমার সঙ্গে জোর করে খেলে। আচ্ছা বলুন তো কতবার পারা যায়, আমি তো আর মদ খাই না যে সারা রাত ওর সঙ্গে খেলা করব। রুনার এ কথায় কি উত্তর দেব ভেবে পেলাম না, ওর দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ ওর বুকের দিকে নজর পড়তেই বুকটা কেমন খোঁজ করে উঠল। মনে মনে ওর রাতের কথা কল্পনা করলাম, ওর স্বামী ওকে উলঙ্গ করে পেঁপে চুষছে, সোনায় কলা ঢুকিয়ে দিচ্ছে, আর ও না না করে চিৎকার করে না করার দাবি জানাচ্ছে। আপনি জোর করে ওকে সরিয়ে দিতে পারেন না? না, পারি না। ও একবার বুকের উপর উঠলে আর নামতেই চায় না, সারা রাত আমার দেহটা নিয়ে খেলে, মন বোঝে না, কি করব বলুন। এভাবে আরো কথা জানলাম ওর। একদিন বললাম, একদিন যাব আপনাদের বাসায়, যেদিন সে বাসায় থাকে না সেদিন আসুন, দেখে যাবেন কেমন আছি। আমি বললাম, আচ্ছা। হঠাৎ কয়েকদিন রুনা অফিসে আসেনি, মনটা কেমন করছে আমার, খুব জানতে ইচ্ছে হলো কেমন আছে সে। কত কথাই তো আপনাদের বলি, ব্যক্তিগত পারিবারিক। আরও একটি কথা বলে নেওয়া দরকার যে রুনা তার স্বামীর মদ খাওয়ার ব্যাপারে অভিযোগ করেছে, আমিও যে মাঝে মধ্যে মদ ছাড়াও গাঁজা, চর্স এবং ওগুলো না পেলে ঘুমের ট্যাবলেট খেয়ে নেশা করি। কতদিন গাঁজা খেয়ে রুনার সঙ্গে অন্তরঙ্গ হয়ে কথা বলেছি, ওর পেঁপে দেখেছি, ঠোঁট দেখেছি, তা তো রুনা জানেই না, জানলে জীবনে কথা আমাকে বলতো না, তাই ওর কাছে এগুলো চেপে গেলাম। একদিন সরকারের ছুটির দিন ওর বাসায় যাব বলে ঠিক করলাম। ওর স্বামী কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গেছে, এ খবর রুনাই আমাকে দিয়েছে। তো একদিন সকালে নাস্তা করে গোটা 6 ঘুমের বড়ি খেয়ে রুনার বাসায় গেলাম। এক রুমের ঘর, সঙ্গে একটি রান্নাঘর ওর। আমি গেলে ও খুব খুশি হল। কতক্ষণ গল্প করলাম, ওর ছেলের কথা জিজ্ঞেস করতে বলল, দাদার বাসায় গেছে, আসতে দেরি হবে। আমি বললাম, বসুন গল্প করি। ও আমাকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, রান্নাঘরের কাজটা সেরে আসছি। রুনা রান্নাঘরে গেলে আমি ওর বিছানায় বালিশে হেলান দিয়ে কি সব ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই।
তবে এই সময়ের মধ্যে ছোট একটি স্বপ্ন দেখলাম রুনাকে নিয়ে। হঠাৎ রুনার ডাকে ঘুম ভেঙে গেল। আমি ঢুলু ঢুলু চোখে ওর দিকে তাকালাম আর ভাবতে লাগলাম কেমন করে অমন স্বপ্ন দেখলাম আমি। রুনা বলল, কি হয়েছে আপনার, অমন তাকিয়ে আছেন কেন? আমি রুনার বুকের দিকে তাকিয়েছিলাম, বললাম, একটা স্বপ্ন দেখেছি। এরই মধ্যে? হ্যাঁ। তা কি স্বপ্ন? আপনাকে নিয়ে, হেসে বলল। আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছেন বলুন তো, কি স্বপ্ন দেখলেন? বললাম, রাগ করবেন না তো। আরে দূর, আপনার সঙ্গে রাগ করা যায়? ভাবলাম আমি এমন কি হলাম তার কাছে যে আমার সঙ্গে রাগ করা যায় না। বললাম, বলবো না, রাগ করব না, বলুন। আমি বললাম, স্বপ্ন দেখেছি, আমি আপনাকে আদর করছি। মুহূর্তে রুনার চোখ লাল হয়ে উঠল, তারপর ধাতস্থ হয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আসুন আদর করুন। আমি ইতস্তত করতে লাগলাম এবং এক পর্যায়ে তার গালে আলতো করে আদর করলাম। রুনা হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দিল এবং আমাকে বিছানায় টেনে নিল। ওর পরনের সায়া উঁচিয়ে আমাকে লাগাতে বললে আমি কিংকর্তব্য বিমুখ হয়ে পড়লাম। সে আমার প্যান্টের চেইন টেনে খুলে ফেলল এবং আমি ওর সোনায় লাগাতে গেলাম। আমি জানতাম না যে সোনার ফুটো কোথায়, তখন কিন্তু আমার বয়স 25 বছর। রুনা বলল, বোকাটা জানে না কোথায় লাগাতে হয়। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এই বলে সোনা ফাঁক করে বলল, এখানে ঢুকাও। আমি ঢুকাতে গেলে আমার মধু আউট হয়ে গেল। খুব লজ্জিত হলাম সেদিন। আমি মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে এলাম। পরদিন অফিসে ঢুকতে খুব অস্বস্তি হলো আমার। তবু অফিসে ঢুকে কাজে বসে ওর সঙ্গে কোনো কথা বলতে পারলাম না। রুনা আমার সঙ্গে সেদে সেদে কথা বলল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমাদের রুমটা কম্পিউটার রুম, শীতাতপ নিয়ন্ত্রিত, এজন্য দরজা জানালা সব বন্ধ। বিদ্যুৎ চলে গেলে পুরো অন্ধকার হয়ে যায় রুমটি। রুনা আমার কলায় হাত দিল অন্ধকারে। ওর হাতের স্পর্শ পেয়ে কলা কেঁপে উঠল আমার। ও আমার প্যান্টের চেইন খুলে সোনা ধরে নাড়াচাড়া করল। একসময় বিদ্যুৎ চলে এলে কানে কানে বলল, কাল সকাল 6:30 মধ্যে অফিসে আসবেন কিন্তু। কেন? সে পরে হবে বলে রুনা মিটমিট হাসতে লাগল। পরদিন রাত ভোর হতেই অফিসের দিকে ছুটলাম। 6:20 অফিসে পেছলে পিয়ন এসে তালা খুলে দিয়ে চলে গেল। একটু পরেই দেখলাম রুনা এসে পড়ল। এসে ভ্যানিটি ব্যাগটা টেবিলে রেখে আমাকে নিয়ে এক্সপ্রেস রুমে চলে গেল। গিয়েই বুক থেকে আঁচল ফেলে দিয়ে আমার হাত টেনে বুকের উপর দিয়ে বলল, চাপুন। আমি লজ্জা পেলাম, তবুও চাপলাম। বলল, কিস দিন। আমি তাও করলাম। এরপর রুনা ফ্লোরে চিত হয়ে শুয়ে সায়া উঠিয়ে দুই হাতের আঙুল দিয়ে সোনা ফাঁক করে বলল, এখানে ঢুকান। আমি প্যান্টের চেইন খুলে সোনা সেট করলাম ওর সোনায়। ও বলল, এবার ধাক্কা দিন। আমি তাই করতেই ফচ করে সোনায় কলা ঢুকে গেল। আহ, কি শান্তি! জীবনে এই প্রথমবারের মতো কোনো নারীর সোনায় কলা ঢুকল। ও বলল, এই তো হয়েছে, 2 মিনিটের মধ্যে আমার মধু আউট হয়ে গেল। রুনা বলল, ভয় নেই, আস্তে আস্তে সময় বাড়বে, একদিন রাতে তোমাকে বাসায় নিয়ে যাব, যখন মাতালটা থাকবে না। এরই মধ্যে আমরা তুমি তুমি সম্পর্কে চলে এসেছি। বললাম, কিন্তু তোমার ছেলে তো থাকবে, সে চিন্তা তোমাকে করতে হবে না। একদিন অফিসে এসেই রুনা বলল, আজ আমাদের বাসায় এসো, রাত 10টায় আমি দরজায় দাঁড়িয়ে থাকব, ভয় পেও না, চলে এসো। কিন্তু সেই মহেন্দ্রক্ষণ এলো। দিনটি ছিল শ্রাবণ মাসে, সন্ধ্যা থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাত 9:30 থেকে রুনার বাসার সামনে গিয়ে আড়ালে দাঁড়ালাম, সিগারেটের পর সিগারেট ফুঁকছি। রাত 10টার দিকে রুনা গেটে এসে দাঁড়ালে আমি দ্রুত গেটে যেতেই আমাকে ভিতরে নিয়ে গেল। দরজা খোলাই ছিল কিন্তু ঘরের ভিতর অন্ধকার। চুপি চুপি বলল, পুটু ঘুমাচ্ছে, আস্তে এসো। পুটু ওর 10 বছরের ছেলের নাম। আমি ঘরের মধ্যে ঢুকলে দরজা বন্ধ করে আলো জ্বালল। 2 রুমের বাসা, এই রুমটি খালি থাকে মনে হলো। এক পাশে একটি খাট ও একটি পড়ার টেবিল। রুনা সে কথা বলল। খাটের উপর বিছানা পাতা। বিছানা দেখেই আমি গরম হয়ে উঠছিলাম। রুনা আমাকে অবাক করে দিয়ে পরনের শাড়ি খুলে ফেলল। তারপর একে একে ব্লাউজ, ব্রা ও সায়া খুলে আমার শার্ট, প্যান্ট ও আন্ডারওয়্যার খুলে ফেলে আমার কলা মুখে নিয়ে খাইতে লাগলো।
এরপর ও আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আজ সারা রাত তুমি আমাকে খেলবে। কি পারবে তো? নাকি মাঝপথে ফিউজ হয়ে যাবে? আমি কথা বললাম না, ভয় ভয় হচ্ছিল। রুনা আমার ভয় কাটিয়ে দিয়ে বলল, তুমি সেদিন ফিউজ হয়েছিলে বলে আজও হবে তা ঠিক নয়, ভয় ভয় নিয়ে খেলা করা যায় না। সেদিন তোমার ভয় ছিল, তাছাড়া আমি নতুন সঙ্গী, তাই ওরকম হয়েছিল। আজ তো সেরকম কিছুই নয়, তাই তুমি মন দিয়ে খেলো। প্রথমবার হয়তো তাড়াতাড়ি হতে পারে, কিন্তু দ্বিতীয় ও তৃতীয়বার তুমি আমাকে হারাতে পারবে মনে হয়। রুনার কথা জোর পেলাম, জড়িয়ে ধরলাম ওকে, তারপর চিত করে শুয়ে কমলা দুটো খাইতে লাগলাম। রুনা আমার উপর 69 পদ্ধতি উঠে আমার সোনা মুখে নিয়ে খাইতে লাগল, আমি ওর সোনায় মুখ ছোঁয়ালাম। জীবনে এই প্রথম কোনো সোনায় মুখ দেয়া আমার, রুনাই তা শিখিয়ে দিয়েছে আমাকে। আমি জিহ্ববা সোনার ভিতরে ঢুকিয়ে দিতেই রুনা ওহাহ করে উঠল আর আমার কলা মুখে নিয়ে তীব্রভাবে খাইতে লাগল। এরপর রুনা আমাকে চিট করে শুইয়ে দিয়ে আমার উপর উঠে বসে কলা সোনায় সেট করে চাপ দিতেই পচ করে ঢুকে গেল। আমি সোনার মধ্যে গরম অনুভব করলাম। এরপর দ্বিতীয় চাপে পুরো সোনা ভিতরে চলে যেতে শীতকার করে উঠল রুনা, উহাহ, মরে যাচ্ছি, খেলো খান কি মেরে, খেলো ভালো করে। আমিও বললাম, ওহ আহ, জড়িয়ে ধরো রুনা, আমাকে যে সুখ দিয়েছ তা জীবনে ভুলব না। রুনা বলল, তুমি যদি আমার স্বামী হতে আহ, ও আমি এবার রুনাকে ঠেলে নিচে নামিয়ে চিত করে শোয়ালাম। তারপর ওর সোনার কাছে হাঁটু গেড়ে বসে ওর পা দুটো আমার কাঁধের উপর তুলে নিলাম। এবার সোনার ভিতরটা দেখা গেল, কলা সেট করে পচ করে ভিতরে দিতেই শীতকার করে উঠল রুনা, কাঁদতে লাগল। আমি বললাম, কি ব্যথা পাচ্ছ? ও বলল, আরে বোকা না করো, জোরে জোরে করো। আহ ও ও ও, সারা রাতে রুনাকে চারবার খেললাম, ভোর রাতে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরদিন অফিসে বসে রুনা আমাকে ওর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে বলল, বলল যদি ঘনিষ্ঠতা অর্জন করতে পারি তাহলে একদিন কিংবা মাঝে মধ্যে তাদের বাসায় রাত কাটাতে পারব এবং তখন তার স্বামী কিভাবে তার সঙ্গে খেলা করে জানতে পারব। রুনার কথা শুনে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম এবং রুনার স্বামীর সঙ্গে খুব সহজেই ঘনিষ্ঠতা অর্জন করতে সক্ষম হলাম। একজন মাতালকে কিভাবে হাত করতে হয় তা আমার চেয়ে ভালো অনেকেই হয়তো জানে না। একদিন খালিদ সাহেব, রুনার হাজবেন্ডকে কে বললাম, ভাই একদিন ড্রিঙ্ক করতে চাই, আপনি আমাকে হেল্প করতে পারেন? ভদ্রলোক আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি ড্রিঙ্ক করেন? নিয়মিত না, মাঝে মধ্যে। তাহলে চলুন আজ সন্ধ্যায়। সন্ধ্যায় আমরা শহরের একটি বাড়ি গিয়ে রাত 10টা পর্যন্ত ড্রিঙ্ক করলাম। আমি খুব সতর্ক ছিলাম, তাই দুয়েক পেক শেষ করেই মাতালের ভান করে বলেছিলাম, আর পারছি না। খালিদ সাহেব মাতাল হয়ে বললেন, চলুন আমাদের বাসায়। সারা রাত আমরা, অর্থাৎ খালিদ সাহেব, তার স্ত্রী রুনা ও আমি গল্প করব। আমি তো এটাই চাইছিলাম। বাসায় যেতেই রুনা খুশি হল, গল্প আর হলো না। 12টার দিকে ঘুমিয়ে পড়লাম, কারণ খালিদ সাহেব শুয়ে পড়ার জন্য খুব ছটফট করছে। আমি পাশের রুমে শুলাম। খালিদ সাহেব, রুনা ও ছেলে এক রুমে একই বিছানায় শুল। শোয়ার 10 মিনিটও যায়নি, এর মধ্যে রুনার আকুতি শুনে আমার ঘুম ভেঙে গেল। রুনা বলছে, আজ ঘরে মেহমান আছে, আজ ছেড়ে দাও আমাকে। খালিদ সাহেব বললেন, এই খানটি মেয়ে, মেহমান তো তোর নাগর, তার সঙ্গে তুই খেলিস না। আমি খেললে দোষ কি? ছিচ ছি, শুনতে পাবে যে, পাক, আয় সোনাটা একটু ফাঁক করো। না, পারব না, কিছুতেই তোমাকে দেব না। কিন্তু ওদের মধ্যে ধস্তধস্তি শুনতে পেলাম, তারপর কাতর কণ্ঠ, উফ, তারপর 2-3 মিনিট নিস্তব্ধতা, এরপর রুনার শীতকার শুনতে পেলাম, ও মেরে ফেললে তো, আর পারছি না, তোমার কলা এত মোটা, হারামির পুত তোর মায়েরে গিয়ে লাগা, ও মরে গেলাম গো। এর সঙ্গে খাটের খটখট শব্দের সঙ্গে পচ পচ শব্দ। ওদের এ অবস্থা দেখার জন্য আস্তে আস্তে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, তারপর ওদের ঘপাকপি দেখে মাথা খারাপ হয়ে গেল, খুব গরম হয়ে গেলাম। মনে মনে রুনাকে কল্পনা করতে লাগলাম, এই খানকির পুত এবার ছেড়ে দে, আমার হয়ে গেছে। রুনার কণ্ঠ, তোর হলে কি হবে, আমার তো হয়নি। আরো জোরে খেলতে লাগলো খালিদ সাহেব। প্রায় আধা ঘন্টা খেলার পর শান্ত হলো।
এরপর মিনিট পাঁচেক পরে খালিদ সাহেবের নাক রাখার শব্দ পেলাম। এরপর হঠাৎ রুনা এসে আমার খাটে শুয়ে আমাকে জড়িয়ে ধরল। আমাকে চিৎ করে শুয়ে ও সোনার কলা ঢুকিয়ে দিয়ে নিজেই খেলতে লাগল। আমিও মজা পাচ্ছি। একসময় ওকে নিচে ফেলে দিয়ে নিজেই শুরু করলাম। প্রায় ২০ মিনিট কষে খেললাম ওকে। তারপর মধু আউট হলে জিজ্ঞেস করলাম, তুমি তো মাতালের সঙ্গে খেলতে চাও না, তবে আমার সঙ্গে কেন? তাছাড়া তোমার তো ওর সঙ্গে একটু আগেই আউট হয়েছে, আবার কিভাবে আমার সঙ্গে খেললে? ও হেসে বলল, ওর সঙ্গে আমার কখনো হয় না, আজও হয়নি। ওটা অভিনয়, না হলে তাড়াতাড়ি আমাকে ছাড়ত না। এরপর প্রায় প্রতিদিন রুনাকে খেলতাম। সব ব্যবস্থা রুনাই করত। বন্ধুরা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন সত্যি ঘটনা পেতে চাইলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।